নমস্কাৰ আপুনি চাই আছে দ্রুত সংবাদ মই জয়ন্ত মাধৱ গোস্বামী মহানগৰীৰ মাজমজিয়াত কোকেইন পাৰ্টি উৎখাত হেঙেৰাবাৰীত কোকেইন সহ গ্ৰেপ্তাৰ দুই সৰবৰাহকাৰী সোধা পোছাৰ বাবে আন তিনিজন যুৱক আৰু দুই যুৱতীকো আটক আৰক্ষীয়ে হেঙেৰাবাৰী গণপতি এনক্লেভত উৎখাত কোকেইন পাৰ্টি জব্দ 33 গ্ৰাম কোকেইন আৰু 11 গ্ৰাম এম ডি এম এ ধৃত দুই সৰবৰাহকাৰীৰ পৰা জব্দ এখন বিলাসী বাহন তিনিটা মোবাইল ফোন আৰু নগদ ধন এপিএসসির কেলেঙ্কারিত অভিযুক্ত গ্রেপ্তারত সরকারি বাধার সম্মুখীন এস আই টি গ্রেপ্তারত যোজা করে বৃহস্পতিবারে যাবলে দিলে রাজপত্রিত বিষয়াক অসীমা কলিতা আর ফারুক আহমেদক জেরা এপিএসসির কেলেঙ্কারির অভিযুক্ত সমন 12 ডিসেম্বরত আন দুগৰাকী বিষয়াক হাজির হওয়ার নির্দেশ দিছে এস আই টিয়ে এপিএস দীপাঙ্কর দত্ত লহকরের আন এগারী এপিএস বিষয়াক হাজির হওয়ার নির্দেশ পুনৰ চাৰিদিনৰ আৰক্ষীৰ জিম্মাত বক্ৰপথেৰে চাকৰি লোৱা ৰাকেশ দাস এপিএছচি কেলেংকাৰীত অভিযুক্ত ৰাকেশ দাস পূৰ্বে সাতদিনৰ আৰক্ষীৰ জিম্মাত আছিল ৰাকেশ মহানগৰীত কণমানি ছাত্ৰক অপহৰণৰ ঘটনাক লৈ অব্যাহত চাঞ্চল্য আতংকত ভুগিছে ভুক্তভোগী পৰিয়াল এতিয়াও অপহৰণকাৰীৰ সন্ধান পোৱা নাই আৰক্ষীয়ে অপহৰণকাৰীয়ে গণেশগুৰিত এৰি থৈ যায় ছাত্ৰজনক নির্ধারিত সময়ের পূর্বেই দেশত অনুষ্ঠিত হব পাৰে সাধারণ নির্বাচন অসমত মার্চ মাহতে ভোটযুদ্ধ সমাপ্ত হওয়ার সম্ভাবনা ব্যক্ত করেছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় ফেব্রুয়ারির প্রথম সপ্তাহতে অধিসূচনা জারি করার সম্ভাবনা অসমত অগপ ইউপিপিএলের সঙ্গে মিলি লোকসভা নির্বাচন খেলিব বিজেপিয়ে তিনিটা দলের মাজত আসনের ভাগ বটোয়ারার বিষয়টির ক্ষেত্রে নেতৃত্ব লব অমিত শাহে দুয়ে দিনতে ঘোষণা হব ডিমা হাসাও স্বায়ত্তশাসিত পরিষদের নির্বাচনের দিন গোপন বুজাবুজি সন্দৰ্ভত তাৎপৰ্যপূৰ্ণ মন্তব্য মুখ্যমন্ত্ৰীৰ এ আই ডি এফৰ বাহিৰে সকলোৰে সৈতে বুজাবুজি আছে মুখ্যমন্ত্ৰীৰ কংগ্ৰেছৰ সৈতেও বুজাবুজি থকাৰ কথা পুনৰ ব্যক্ত কৰে মুখ্যমন্ত্ৰী বিজেপিৰ মহিলা মৰ্চাৰ সভানেত্ৰীৰ পদ হেৰুৱাব পাৰে আঙুলতা ডেকাই ব্যক্তিগত কাৰণত আঁতৰি আছে আঙুলতাৰ স্থানত বনিয়া অথবা পূৰবী ৰয় স্থলাভিষিক্ত হোৱাৰ সম্ভাৱনা আজি সংসদত নির্ণয় হব সাংসদ মহুয়া মৈত্রীর রাজনৈতিক ভবিষ্যৎ লোকসভার এথিক্স কমিটিয়ে দাখিল করব প্রতিবেদন ধনের বিনিময়ত প্রশ্ন উত্থাপনের অভিযোগ মহুয়া মৈত্রীর বিরুদ্ধে আজি মিজোরামের নতুন মুখ্যমন্ত্রী রূপে শপথ লব জেড পি এমর নেতা লাল দুহুমাই রাজভবনত শপথ গ্রহণ অনুষ্ঠান রাজ্যপাল ডক্টর হরিবাবুয়ে শপথ বাক্য পাঠ করাব প্রাক্তন আই পি এস লাল দুহুমাক লাল দুহুমার মন্ত্রিসভার মন্ত্রীসকলেও লব শপথ রাজস্থানত বসুন্ধরা রাজেই হব নাকি পরবর্তী মুখ্যমন্ত্রী বৃহস্পতিবারে দিল্লীত বিজেপির রাষ্ট্রীয় সভাপতি জে পি নাড্ডাক সাক্ষাৎ করে হাঁহি মুখে ওলাই গেছিল বসুন্ধরা রাজে রাজস্থানের তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীক লৈ অমিত শাহ আর জে পি নাড্ডার মাজতো দীঘলীয়া আলোচনা শীতর প্রকোপত রাজ্যবাসী শীতর মাজতে রাজ্যের প্রান্তে প্রান্তে কিনকিনিয়া বরষুণ গুয়াহাটীত আজি ন্যূনতম তাপমাত্রা কমিছে 17 ডিগ্রী সর্বোচ্চ তাপমাত্রা 27 ডিগ্রী নিশার ভাগলে তাপমাত্রা 15 ডিগ্রী নমার সম্ভাবনা ডিব্রুগড়ত 15 ডিগ্রী আর লক্ষিমপুরত 16 ডিগ্রী নামিছে তাপমাত্রা বতর বিজ্ঞান কেন্দ্রের আগজাননী অনুসরি আজি আর কাইলৈ ডাওরিয়া হয়ে থাকিব বতর আগন্তুক 10, 11, 12 আর 13 ডিসেম্বর ডাওরিয়া হয়ে থাকিব গুয়াহাটির আকাশ কলিয়াবৰত অচিনাক্ত বন্দুকধারীর বিচরণ কাজিরঙা রাষ্ট্রীয় উদ্যানক কাষরিয়া সংরক্ষিত বনাঞ্চল এলাকাত বিচরণ চারিজনক বন্দুকধারী যুবকর টপাহুলা এলাকাত ক্যামেরাত বন্দী হয়েছে এই দৃশ্য বোকাঘাটত শিশু শ্রমিকর বিরুদ্ধে শ্রম বিভাগের অভিযান বোকাঘাটর গজরাজ আর নয়নী হোটেলের শিশু শ্রমিকর সন্দেহত দুই কিশোরক আটক করে বোকাঘাটর শ্রম বিভাগে দুইখান হোটেলের বিরুদ্ধে গোচর রুজু বোকাঘাট মহকুমা শ্রম বিভাগের কামপুরত অব্যাহত বন্যহস্তির উপদ্রব পথারত ধান খাই তহিলম করেছে বন্যহস্তিয়ে অনিষ্ট করেছে বহু বিঘা কুঁহিয়ারর খেতি বন্যহস্তিক লৈ আতঙ্কিত কুঁয়া বছরের 12 মাহে পানির মাজতে থাকে দুটি গুরুত্বপূর্ণ কার্যালয় অতি ভয়ঙ্কর পরিবেশত কর্মচারী পার করেছে দিন আমিনগাঁও ট্রেফিক কার্যালয় আর এমট্রনের কার্যালয়ের দুরবস্থা সরকারি উন্নয়নে ঢুকি পোৱা নাই গোসাগাঁও বিধানসভা সমষ্টির গঙ্গিয়া গাঁওক বাট পথ দলং বিশুদ্ধ খোৱা পানী শিক্ষা চিকিৎসা সেৱাৰ পৰা বঞ্চিত গাঁওখন দলঙৰ অভাৱত 12 মাহে পানী গচকি বিদ্যালয়লৈ যায় ছাত্ৰ-ছাত্ৰীসকল বান্দৰৰ উপদ্ৰৱত আতংকিত গোৱালপাৰা চহৰবাসী খাদ্যৰ সন্ধানত হুলুকুণ্ডা পাহাৰৰ পৰা দিনে নিশাই নামি আহে জাক জাক বান্দৰ বান্দৰে খাই তহিলং কৰিছে ঘৰৰ খাদ্য সামগ্ৰী নাহৰকটীয়াৰ সাংবাদিক বিদ্যুৎ মহন্তই আলফা স্বাধীনত যোগদান কৰাক কেন্দ্ৰ কৰি আজিও তীব্র প্ৰতিক্ৰিয়া অব্যাহত আছে নাহৰকটীয়াৰ জ্যেষ্ঠ সাংবাদিক ক্ৰমে বুলন কুমাৰ শইকীয়া আৰু হেমন্ত ভাগৱতীৰ ঘটনা সন্দৰ্ভত সোধা পোছা কৰে নামৰূপৰ উপ আৰক্ষী অধীক্ষক নৱ কুমাৰ বৰা কাজিৰঙাত এজাক সোণালী বৰণৰ টুপিমূৰীয়া বান্দৰৰ ধেমালি
দেওচুৰৰ 37 নম্বৰ ৰাষ্ট্ৰীয় ঘাইপথৰ কাষতে প্ৰায় দেখিবলৈ পোৱা যায় এই টুপিমুৰীয়া বান্দৰ। প্ৰকৃতিৰ এই দৃশ্যই আপ্লুত কৰে পথচাৰীক। কাজিৰঙাত প্ৰকাণ্ড অজগৰৰ বিচৰণৰ দৃশ্য। কাজিৰঙা ৰাষ্ট্ৰীয় উদ্যানৰ বুঢ়া পাহাৰ বনাঞ্চলত টুৰিষ্ট গাইড আনাৰ হুছেইনৰ কেমেৰাত বন্দী হল দৃশ্য। দৃশ্যটো দেখি আপ্লুত হল বহিৰাজ্যৰ পৰ্যটক। শীতৰ লগে লগে ৰাজ্যৰ জলাশয় বিলত দেখি বিদেশী পৰিভ্ৰমী চৰাইৰ ভিৰ। দুদিনৰ কুহুমখোলা বিলত পৰিভ্ৰমী পক্ষীৰ কলৰৱ। দৃশ্য দেখি আকৰ্ষিত প্ৰকৃতিপ্ৰেমী। অহা 12 ফেব্ৰুৱাৰীৰ পৰা অনুষ্ঠিত হ'ব উচ্চতৰ মাধ্যমিকৰ চূড়ান্ত বৰ্ষৰ পৰীক্ষা। 13 মাৰ্চলৈ অনুষ্ঠিত হ'ব উচ্চতৰ মাধ্যমিকৰ চূড়ান্ত বৰ্ষৰ পৰীক্ষা। প্ৰথম দিনা ইংৰাজী বিষয়ৰ পৰীক্ষা অনুষ্ঠিত হ'ব। এই কথা জানিবলৈ দিছে উচ্চতৰ মাধ্যমিক শিক্ষা সংসদে। মাত্ৰ 20 টকাৰ বাবে পাচলি বিক্ৰেতাক হত্যা। হোজাই মুগা চেনিগাঁৱত নৃশংস ঘটনা। নিহত লোকজন নুৰুল আমিন বাছাৰ, আৰক্ষীৰ জালত নয়ন ঘোষ নামৰ যুৱকজন। যুৱকজনে পাচলি বিক্ৰেতাজনক আদায় দিয়া নাছিল 20 টকা। তিনিচুকীয়াৰ মাকুমত সংঘটিত হল ভয়ংকৰ দুৰ্ঘটনা। তীব্ৰবেগী যাত্ৰীবাহী বাছৰ খুন্দাত ভাগি পৰিল ৰেলগেট। তিনিচুকীয়াৰ মাকুমত সংঘটিত হৈছে এই ঘটনা। ইণ্টাৰচিটি ৰেল অহাৰ সময়তে বাছখনে গেট ভাঙি পাৰ হ'বলৈ চেষ্টা চলাইছিল। বিদ্রোহী শক্তির আক্রমণত নিহত বার্মিজ আর্মির ব্রিগেডিয়ার জেনেরেল আং জাও লিন। নিহত ব্রিগেডিয়ার জেনেরেলর মৃতদেহ বার্মিজ আর্মির হাতত গতাই দিবলৈ সাজু বিদ্রোহী। এই সম্পর্কত কোনো সঁহাৰি জনোৱা নাই বার্মিজ সেনাই। বার্মিজ আর্মির পৰা কাউলিন দখল কৰাৰ পিছতে বিদ্রোহী গোটৰ প্ৰথমখন চৰকাৰৰ গঠন। কাউলিনৰ প্ৰথমখন জিলা পৰ্যায়ৰ চৰকাৰে পৰিচালিত কৰিলে চহৰ। বার্মিজ আর্মির পৰা দখল কৰিছিল চহৰখন। বার্মিজ আর্মির চৰকাৰৰ পৰা আহি প্ৰশাসনিক বিষয়ালৈ যোগদান চৰকাৰত। মৰাণৰ বলাইত সংঘটিত হৈছে বনৰীয়া মহৰ আক্ৰমণৰ ঘটনা। বলাই নাওজান গাঁৱত দুজন লোকক বনৰীয়া মহে আক্ৰমণ কৰে। স্কুটিৰে গৈ থকা অৱস্থাত আক্ৰমণ কৰাত দুয়োজন লোক গুৰুতৰভাৱে আহত, হাস্পতালত ভৰ্তি কৰা হৈছে দুয়োজনক। মধ্য গাজাৰ এটা শৰণাৰ্থী শিবিৰত বোমা বৰ্ষণ কৰিছে ইজৰাইল ডিফেন্স ফৰ্চে। বৃহস্পতিবাৰে পুৱাৰ ভাগত বোমা বৰ্ষণ কৰাত শিবিৰটোত থকা কেইবাজনো পেলেষ্টাইনী নাগৰিক নিহত হৈছে। ৰহস্যজনক পৰিস্থিতিত মৃতদেহ উদ্ধাৰ। মহাদেৱ এপৰ অভিযুক্তৰ পিতৃৰ। ছত্তীশগড়ৰ মহাদেৱ এপ কেলেংকাৰীৰ অভিযুক্তৰ পিতৃ অসীম দাসৰ মৃতদেহ উদ্ধাৰ। দুৰ্গ জিলাৰ এখন গাঁৱত উদ্ধাৰ হয় অসীম দাসৰ মৃতদেহ। মংগলদৈত উদ্ধাৰ 12 জন শিশু শ্ৰমিক। দৰং জিলা শিশু সুৰক্ষা বিভাগ, জিলা শ্ৰম বিভাগ, দৰং জিলা প্ৰশাসন আৰু বেচৰকাৰী সংস্থা স্বত্বৰ যৌথ অভিযানত মংগলদৈ দৈনিক বজাৰৰ পৰা উদ্ধাৰ শিশু শ্ৰমিকসকলক। ওড়িশাত সুৰা মাফিয়াৰ কোম্পানীত জব্দ 200 কোটি টকা। বৈধ ডিষ্টিলাৰীজৰ মালিকৰ ঘৰত উদ্ধাৰ 200 কোটি। ওড়িশাৰ লগতে ঝাৰখণ্ডতো চলিছিল অভিযান। বলাংগীৰ, বৌদ্ধ, সম্বলপুৰ, ভুৱনেশ্বৰ, সুন্দৰগড়ত অভিযান চলাই জব্দ কৰে বৃহৎ পৰিমাণৰ ধন। ঝাৰখণ্ডৰ ৰাঁচী আৰু লোহাৰডাগাতো অভিযান চলাই আয়কৰ বিভাগে কৰ ফাঁকিৰ অভিযোগত চলোৱা অভিযানত এই বৃহৎ পৰিমাণৰ ধন জব্দ কৰা হয়। শিৱসাগৰৰ কোষাগাৰ বিষয়াক নিলম্বন, চাকৰিৰ পৰা নিলম্বন সঞ্জীৱ বৰাক। সুৰাসক্ত অৱস্থাত কাৰ্যালয়ত কৰায়ত্ত কৰা হৈছিল নিবিড় বৰুৱাক। কিছুদিন পূৰ্বে কাৰ্যালয়ত কাম বন্ধ কৰি থকা অৱস্থাত বিষয়াগৰাকীক শিৱসাগৰ জিলা আয়ুক্তই হাতেলতে কৰায়ত্ত কৰিছে। একবিংশ শতিকাটো উন্নয়নৰ মুখ নেদেখা এখন গাঁও। বাট পথ, দলং, শিক্ষা, চিকিৎসা সেৱা আদিৰ পৰা বঞ্চিত গোচাইগাঁও বিধানসভা সমষ্টিৰ গংগীয়া গাঁও। দলঙৰ অভাৱত 12 মাহেই পানী গচকি আহিবলগীয়া হয় বিদ্যালয়লৈ। দুৰ্গম বাট পথৰ বাবে অঞ্চলটোত নাহে এম্বুলেঞ্চ। স্বাধীনতা সংগ্ৰামৰ লগত জড়িত পৰিয়ালৰ জীয়ৰী হলগৈ বিদেশী। 3 বছৰৰো অধিক ন্যায়িক যুঁজৰ অন্তত নিজৰ দেশৰ নাগৰিকত্ব প্ৰমাণ কৰিলে 70-ঊৰ্ধৰ বৃদ্ধাই। গিয়া বৃদ্ধাগৰাকী বঙাইগাঁৱৰ শালবাগান ঘোষপাৰাৰ 10 নম্বৰ ৱাৰ্ডৰ চেজেবালা ঘোষ। নুমলীগড়ত বন ধ্বংসকাৰী বিৰোধী অভিযান। অভিযানত জব্দ বৃহৎ পৰিমাণৰ মূল্যৱান কাঠ। জব্দকৃত কাঠখিনিৰ বজাৰ মূল্য প্ৰায় 3 লাখ টকা। কাৰ্বি আংলঙৰ নৰ্ডাৰ্ণ ৰেঞ্জৰ অধীনৰ ডেইথৰ ফৰেষ্ট পিটৰ বনকৰ্মীৰ অভিযান। পশ্চিম কাৰ্বি আংলঙৰ খেৰণিত অব্যাহত হাতী মানুহৰ সংঘাত। বন্যহস্তিৰ এটা বৃহৎ জাকে দীৰ্ঘদিনৰ পৰাই অঞ্চলটোত মুক্ত বিচৰণ কৰি থকাত সৃষ্টি হৈছে আতংকৰ। খেৰণি, ছতা মাটিখোলা, জেংক্ৰ, নিহাং আদি গাঁৱত অব্যাহত আছে বন্যহস্তিৰ উপদ্ৰৱ। মানকাছৰত অব্যাহত আছে ভূমাফিয়াৰ দপদপনি। ব্ৰহ্মপুত্ৰৰ বুকুত ভূমাফিয়াই দিনে নিশাই চলাইছে মাটিৰ খনন কাৰ্য। সকলো দেখিও চকু মুদা কুলিৰ ৰূপত দক্ষিণ শালমাৰা মানকাছৰ জিলাৰ বন বিভাগ। গুৱাহাটী পৌৰ নিগমৰ অধীনৰ 1 নম্বৰ ৱাৰ্ডৰ বহুসংখ্যক ঠাইত বৰ্তমানেও নিৰ্মাণ হোৱা নাই। লেতেৰা পানী ওলাই যোৱা নলা নৰ্দমা। বাৰিষা অহাৰ পূৰ্বে 1 নম্বৰ ৱাৰ্ডৰ অধীনৰ লংকেশ্বৰ কৈলাশপুৰবাসীৰ মাজত হাহাকাৰ।
কামরূপ জেলার ঐতিহাসিক মদনকুড়ি নদীলৈ ভাবুকি আনিছে উদ্যোগসমূহে। উদ্যোগসমূহৰ পৰা নিৰ্গত হোৱা ৰাসায়নিক পদাৰ্থ মিহলি পানীৰ বাবে মৃত্যুমুখত পৰিছে নদীখনৰ জীৱকুল, স্তব্ধ হৈছে নদীখনৰ গতি। বিদ্রোহী শক্তির আক্রমণত নিহত বার্মিজ আর্মির ব্রিগেডিয়ার জেনেরেল আং জাও লিন। নিহত ব্রিগেডিয়ার জেনেরেলর মৃতদেহ বার্মিজ আর্মির হাতত গতাই দিবল বিদ্রোহী শক্তি এম এন ডি এ এ বিচারিছে যদিও কোনো সঁহারি জানা নাই বার্মিজ কেনাই। বিশ্ব ঐতিহ্য মানস রাষ্ট্রীয় উদ্যানত পর্যটকর বাদ ভিটিলে প্রকাণ্ড মেথন। এই দৃশ্য বন্দী হয় মানস রাষ্ট্রীয় উদ্যানত টুরিস্ট গাইড পঙ্কজ দাসর ক্যামেরাত। দুখনক জিপেরে মানস রাষ্ট্রীয় উদ্যানের ভিতর পর্যটকর সঙ্গে সাফারি করার সময়তে বাদ আগুচি ধরে প্রকাণ্ড মেথনটে। বান্দরের উপদ্রবত আতঙ্কিত এটা গোয়ালপাড়া শহরবাসী। খাদ্যর সন্ধানত হুলুকান্দা পাহাড়ের নামি আহি তিনে নিশায় বান্দর জাকে ত্রাসর সৃষ্টি করেছে শহর। কাজিরঙ্গার অগরাতলী বনাঞ্চলিক বিষয়ের কার্যালয়ত উত্তপ্ত পরিস্থিতি। বনাঞ্চলত দাঁতি কাষরিয়া কান্ধুলি মারিত হাতির আক্রমণত নিহত এজন। নিহত লোকজন ভিডিপির সম্পাদক বগাই ওরাং। বন বিভাগের লোকের সঙ্গে হাতি খেদিবলে যাওতে হাতির আক্রমণত মৃত্যু হয় লোকজনের। কলিয়াবরত হাতি মানুষের সংঘাতর ভয়ঙ্কর রূপ। কলিয়াবরের বামুনীত হাতি খেদিবলে গৈ আহত হল যুবক। আহত যুবকজন বামুনি পথারর সুনীল তিমুং। ঘরের চোতালত থাকা বনরিয়া হাতি খেদিবলে গৈ আহত যুবকজন। বন্যহস্তির উপদ্রবর রক্ষা পাবল খুমটাইর বিধায়ক মৃণাল শইকীয়ার বিশেষ পদক্ষেপ। বন্যহস্তির উপদ্রবর রক্ষা পাবল অঞ্চলকেটার রাজ্যের মত বিনিময় করে অরণ্য মানব যাদব পায়েং, বিধায়ক পদ্ম হাজরিকা আর বিধায়ক মৃণাল শইকীয়ায়। দ্রুত সংবাদ অব্যাহত রাখিম, সময় এটা বাণিজ্যিক বিরতি। ভারতের গৌরব গোটেই বিশ্বতেই ইয়ার সম্মান। স্ট্রং মানে মাইথন স্টিল। এই পাঁচখন রাজ্যের নির্বাচনী ফলাফল কি হব তাকে যথেষ্ট আশঙ্কা করে আছিল বিজেপিয়ে। কিন্তু ফলাফল সম্মুখে অহাত যে অভূতপূর্ব ফলাফল লাভ করলে বিজেপিয়ে, মধ্যপ্রদেশত পুনের সরকার গঠন করলে, ঠিক তেনেদরে রাজস্থান কংগ্রেসের পর আজরি আনিলে, ইফালে ছত্তিশগড় যে নাকি এক্সিট পোলসমূহে কৈ আহিছিল ছত্তিশগড় কংগ্রেসের হাততে থাকিব, কিন্তু সেই ছত্তিশগড়ের মসনদও দখল করলে কংগ্রেসক উফরাই বিজেপিয়ে। গতি হিন্দি বলয়ত যে বিজেপির জয়গান দেখিলে পয়া হল, মোদীর বলয় দেখিলে পয়া হল, কংগ্রেস উষণ হল, গতি তারই সুযোগ গ্রহণ করে পরিবেশ অনুকূল হয়ে থাকার সময়তেই মার্চ মাহতে অনুষ্ঠিত করবলে গৈ আছে নির্বাচন। ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারের এগারী শীর্ষ মন্ত্রী এই ইঙ্গিত প্রদান করেছে নির্বাচন আগতীয় অনুষ্ঠিত করার কারণ। 22 জানুয়ারীত রাম মন্দির মুক্তি করা হব, প্রাণ প্রতিষ্ঠা করব দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঠিক তেনেদরে চন্দ্রযান তিনির সফল অভিযান, চন্দ্রর দক্ষিণ মেরুত সফলতার অবতরণ করে চন্দ্রযান তিনি, আর আনহাতে দিল্লী G20 শীর্ষ সম্মেলনের বৈঠক সফলতার অনুষ্ঠিত করে বিজেপি এই মুহূর্তত যথেষ্ট একটা অনুকূল পরিবেশত আছে দেশত। আর সেয়ে 22 জানুয়ারীত রাম মন্দির উদ্বোধন করার পাছতে অধিবেশন আরম্ভ করা হব 4-5 দিনের। আর সেই অধিবেশনতে লেখানুদান দাখিল করা হব, আর তার পিছতে নির্বাচনী অধিসূচনা জারি করার উঠি পড়ি লাগিছে সরকার। উল্লেখযোগ্য যে 2019 11 এপ্রিলের পর 19 মে লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছিল, আর 23 মেত ভোট গণনা সম্মুখে আহিছে। কিন্তু হিন্দি বলয়ের তিন রাজ্য ক্রমে মধ্যপ্রদেশ, ছত্তিশগড় আর রাজস্থানত বিজেপিয়ে অভূতপূর্ব বিজয় সাব্যস্ত করার পিছতে এতিয়া অহা বর্ষর মার্চ এপ্রিলতে ভোটগ্রহণ অনুষ্ঠিত করার বাবে এই যোজা চলিছে কেন্দ্রীয় সরকারের। আর যদি সেয়াই হয় তেতিয়াহলে অসমতো বহাগ বিহুর পূর্বে হয়তো সেই হব পারে অসমের লোকসভা নির্বাচন, 14টা সমষ্টির বাবে নির্বাচন। আর এই রাম মন্দির প্রতিষ্ঠা হওয়ার পিছতে 4-5 দিনের সংসদের অধিবেশন অনুষ্ঠিত হব, আর তাতেই কেন্দ্রীয় সরকারে দাখিল করব লেখানুদান। ইয়ার পিছতেই ফেব্রুয়ারির প্রথম সপ্তাহত কেন্দ্রীয় নির্বাচন আয়োগে 18 লোকসভা নির্বাচনের দিন বার ঘোষণা করার সম্ভাবনা আছে, আর অধিসূচনা জারি করার সম্ভাবনা আছে। আর এই লোকসভা নির্বাচন আগুয়াই দিয়ার এই সম্ভাবনা বা এই ইঙ্গিত পয়ার লগেলগেই এতিয়া এক প্রকার চিন্তাত পরিছে মেট্রিক আর দ্বাদশ শ্রেণীর পরীক্ষার্থীসল। কারণ ফেব্রুয়ারী মার্চ মাহত নির্ধারিত সময়খন অনুসরি পরীক্ষা অনুষ্ঠিত হব, আর এই পরীক্ষার সময়তে নির্বাচন অনুষ্ঠিত হলে পরীক্ষাত কিবা ব্যাঘাত জন্মিব পারে নাকি, CBSE বা সেবা দ্বারা অনুষ্ঠিত পরীক্ষাত কিবা ব্যাঘাত জন্মার আশঙ্কা প্রকাশ করেছে এই মুহূর্তে ছাত্র ছাত্রী তথা অভিভাবক সকলে। কিন্তু এই ঢৌ এড়ি দিব বিচরা নাই বিজেপিয়ে।
বিজেপির সপক্ষে থকা এই ঢৌ চলি থকার সময়তে নির্বাচন অনুষ্ঠিত করব পারিলে এয়া বিজেপির বাবে সহায়ক হব বলে ভাবিয়েই এই ধরনের তৎপরতা গ্রহণ করেছে বর্তমান কেন্দ্রীয় সরকারে। এই ঢৌ কিহর কারণে বর্তমান চলি আছে, কি কি কারণত পরিবেশ অনুকূল বর্তমান বিজেপির? হয়, চন্দ্রযানৰ পৰা ৰাম মন্দিৰলৈ অনুকূল পৰিৱেশ, লগতে সংসদত পাক অধিকৃত কাশ্মীৰ ভাৰতৰ বুলি ঘোষণা কৰা হৈছে, লগতে বিধায়কৰ আসন সংৰক্ষণৰ ব্যৱস্থা কৰা হৈছে। জানুৱাৰীত ৰাম মন্দিৰ উদ্বোধন, মধ্যপ্ৰদেশ, ৰাজস্থান, ছত্তীশগড়ত নিৰংকুশ বিজয় সাব্যস্ত কৰি এই আত্মবিশ্বাস বিজেপি। ইৰাদো কে সফৰ কা সৰতাজ হু মই, শহৰ সে গাঁও তক সড়কো কা মহতাজ হু, আ ৰহা হু মই আসাম কি সড়কো পৰ, কুমাৰ ইঞ্জিনিয়ৰিং কা নয়া তাজ হু। Coming soon, Kumar Engineering. We understand your need. শিলচর শহরত উচ্ছেদ অভিযান, প্রশাসনের ফুটপাথ দখল করার দোকান উচ্ছেদ, আরক্ষী প্রশাসনের ফুটপাথ পথর কাক দখল করার বাবে দৈনিক তীব্র যানজটর সৃষ্টি হয়েছিল। ফুটপাথ দোকানী সকলে হারি পাতি দোকান স্থাপন করার বাবে খোঁজ করার লগত যান বাহন চলাচলত অসুবিধার সৃষ্টি হয়েছে। ষষ্ঠ দিনত ভৰি দিলে ৰন্ধন গেছ বটলিং প্লান্ট ট্ৰান্সপৰ্টাৰৰ ধৰ্মঘটে। সোমবাৰৰ পৰা অনিৰ্দিষ্টকাললৈ বন্ধ ঘোষণা। উত্তৰ পূবৰ সাতটাকৈ ৰন্ধন গেছ প্ৰকল্পৰ পৰিবহণ সেৱা উত্তৰ পূব পেট্ৰ এল পি জি ট্ৰান্সপৰ্টাৰ এছ'চিয়েচনে কেইবাদফীয়া দাবীত ৰূপায়ণ কৰিছে ধৰ্মঘট কাৰ্যসূচী। মহানগরীর লালমাটিত 27 নম্বর রাষ্ট্রীয় ঘাইপথত ভয়ঙ্কর পথ দুর্ঘটনা। দাম্পাৰ খুন্দা থিতাতে নিহত এগারী মহিলা, ঘটনাস্থলীত বহু পলমক এম্বুলেন্স উপস্থিত হওয়ার অভিযোগ, দুর্ঘটনাস্থলীত স্থানীয় রাইজর প্রতিবাদ। রাজস্থানত বসুন্ধরা রাজেই হব নাকি পরবর্তী মুখ্যমন্ত্রী? বৃহস্পতিবারে দিল্লিত বিজেপির রাষ্ট্রীয় সভাপতি জে পি নাড্ডাক সাক্ষাৎ করে বসুন্ধরা রাজে রাজস্থানের তিন রাজ্যের মুখ্যমন্ত্রীক লৈ অমিত শাহ আর জে পি নাড্ডার মাজত দীঘলীয়া আলোচনা। দুয়ে দিনতে মুখ্যমন্ত্রীর নাম চূড়ান্ত করা হব। ডিব্রুগড়ের বকপুরা বাইপাসত এগারী মহিলাক ধর্ষণের অপচেষ্টা, এটা বাসন্দর সদাব্যস্ত বাইপাসর অন্ধকারের সুযোগ লৈ এগারী মহিলা পথর কাশর নলাত বগরাই ধর্ষণের চেষ্টা চলায় লম্পটে। স্থানীয় রাইজে লম্পটক উত্তম মধ্যম সোধায় আরক্ষীক গতাই দিয়ে। এখন চোরাং গরুভটি গাড়ি কেন্দ্র করে জাগিরোডর জাগি ভকত গাঁত উত্তপ্ত পরিস্থিতি। গরু কহিয়া গাড়িখনক এসকোর্ট দিয়ে আনিছিল এখন বিলাসী বাহনে। চোরাং গরু সরবরাহকারীক আরক্ষী রক্ষণাবেক্ষণ দিয়ে অহার অভিযোগ উত্থাপন করেছে রাইজে। কামপুরের আহোম গাঁর এখন বিদ্যালয় চুরি করবলে অহা এটা চোরক হাতে লোটে করায়ত্ত করলে রাইজে। আমির হুসেইন নামের চোরটো প্রবেশ করেছিল শ্রী প্রেম বরুয়া প্রাথমিক বিদ্যালয়ে। রাইজে উত্তম মধ্যম সোধায় আরক্ষীক গতাই দিয়ে চোরটো। কামরূপর বংশরত জুয়ারির বিরুদ্ধে শুয়ালকুচি আরক্ষীর অভিযান। অভিযানত গ্রেপ্তার তিনটাক কুখ্যাত জুয়ারী। বংশরর বামুন চুবুরীর পর আরক্ষী হাতে লোটে গ্রেপ্তার করে জুয়ারী কেটাক। অভিযানত আরক্ষী জব্দ করে জুয়াত ব্যবহৃত বিভিন্ন সামগ্রীর কেইবাখনো দুচকিয়া আর চারিচকিয়া বাহন। কামরূপর ডিএসপি রাজীব শৈকী আর শুয়ালকুচি আরক্ষীর ভারপ্রাপ্ত আরক্ষী বিষয় নবজ্যোতি ডেকার নেতৃত্বত অভিযান। ধৃত জুয়ারী কেটা ক্রমে অমল দাস, অপু মেধি আর বলেন দাস। সিপাঝারত খেল মহারণর সামরি অনুষ্ঠানত অলিম্পিক পদক বিজয়ী বক্সার শিব থাপা। সিপাঝার ক্রীড়া প্রকল্পত আয়োজিত খেল মহারণর চূড়ান্ত ফুটবল প্রতিযোগিতাখন উদ্বোধন করে আন্তঃরাষ্ট্রীয় খ্যাতি সম্পন্ন বক্সারগী। অনুষ্ঠানত অংশ লৈ শিব থাপায় কয় এই খেল মহারণর জড়িয়ে গ্রামাঞ্চলের ভাল খেলুৱৈসকলক উলিয়াই অনাত সহায়ক হব। এই খেল মহারণর জড়িয়ে ভবিষ্যতে অসমৰ ভাল খেলুৱৈ ওলাব। গোয়ালপাড়াত জলজীবন আঁচনি নামত কোটি কোটি সরকারি ধনের সরাত। বিগত দুটা বছরে গোয়ালপাড়ার লক্ষীপুরের ধামর রিজার্ভ গাঁত নির্মাণ নহল জলজীবন আঁচনি, যার ফলত বিশুদ্ধ পানির যোগানের বঞ্চিত হয়ে আছে সাধারণ রাইজ। আঁচনি নির্মাণের মুখ্যমন্ত্রী বান্ধি দিয়া সময়সীমাক আওকাণ করে বিভাগীয় ঠিকাদারের দুর্নীতি। ঠিকাদার আনিসুর রহমানে ধন আত্মসাত করে আঁচনি সময়মতে নির্মাণ নকরার অভিযোগ রাইজর। ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের পর রক্ষা পড়ল রঙিয়ার শাহান গাঁর কেবাটা পরিয়াল। দাউ দাউক জ্বলি উঠিল ধান খেরর দম। দুটি কণমানি শিশুয়ে ফটকা ফুটাই থাকার ফলতে জুইত সূত্রপাত। স্থানীয় রাইজর সহযোগত অগ্নি নির্বাপক বাহিনী নির্বাপন করে জুই। অগ্নিকাণ্ডত প্রায় 10 বিঘা মাটির ধান খের ভস্মীভূত। অগ্নিকাণ্ডের ফলত আতঙ্কিত হয়ে পড়ে অঞ্চলবাসী। শোণিতপুর জেলার শিঙরি পাহাড়ের নিচেই কাষত বিস্তীর্ণ কৃষিভূমিত সরিয়হ ফুলের দৃষ্টিনন্দন দৃশ্য। ব্রহ্মপুত্রের পলস পড়া এই কৃষিভূমিত এতিয়া কৃষকসকলে বিঘায় বিঘায় মাটিত সরিয়হ খেতি করেছে। সরিয়হ খেতির দ্বারা ভাল উপার্জনের আশা করেছে কৃষকসকলে। বরপেটা রোডের শিমলাগুড়ি থোকাবহ পথ দুর্ঘটনা। দুর্ঘটনার থিতাতে মৃত্যু এজন ঠেলা চালকর, নিহত ব্যক্তিজন গোবর্ধনার গমারিগুড়ির সুশান্ত নন্দী।
রাষ্ট্রীয় ঘাইপথৰ উড়ান সেতু নির্মাণত ব্যবহৃত এখন ক্রেনে মহতিয়াই নিয়ে ঠেলা চালকজনক। কলভাঙ্গা শিমলাগুড়ি রাষ্ট্রীয় ঘাইপথ অতিক্রম করার সময়তে ক্রেনখনে মহতিয়াই নিলে ঠেলা চালকজনক। টিয়কত আজব ঘটনা, ছবছরে বিল নাপায় ঠিকাদারে উঠাই নিলে পথর পেভার ব্লক। নবজ্যোতি কোচ নামৰ পঞ্চায়ত পৰ্যায়ৰ ঠিকাদাৰে লাভ কৰিছিল পথটো নিৰ্মাণৰ ঠিকা 4,08,000 টকা, ছয় বছৰে লাভ নকৰাত অৱশেষত উঠাই নিলে পথৰ পেভাৰ ব্লক। যোৰহাট জিলা আইন সেৱা প্ৰাধিকৰণৰ তৎপৰতাত বিহাৰৰ বেগুচৰাইৰ এটা পৰিয়ালে উভতাই পালে মাতৃক। পৰিয়ালৰ পৰা বিচ্ছিন্ন হৈ ছমাহ পূৰ্বে মৰিয়নী ৰেল ষ্টেচনত উপস্থিত হৈছিল আৰুতি দেৱী। অৱশেষত মহিলাগৰাকীক বিহাৰৰ পৰিয়ালৰ সৈতে সংযোগ হয় যোৰহাট জিলা আইন সেৱা প্ৰাধিকৰণৰ দ্বাৰা। কলিয়াবৰৰ বৰ ভকতিৰ পথাৰত মৃতদেহ উদ্ধাৰ। এখন ব্যক্তিগত ফাৰ্মত উদ্ধাৰ যুৱকজনৰ মৃতদেহ। ফাৰ্মখনতে বিগত ডেৰ বছৰ ধৰি কৰ্মৰত আছিল যুৱকজন। দণ্ডাধীশৰ লগতে জখলাবন্ধ আৰক্ষী উপস্থিত হৈ উদ্ধাৰ কৰে মৃতদেহ। শিৱসাগৰৰ লাচিত কলেজৰ সমীপত গাঞ্জাসহ দুই যুৱকক আটক। ধৃত যুৱক দুজন মাধৱ পাল, অনুপম দাস। বৰপেটা জিলাৰ পি এম এ ৱাইৰ অধীনত এতিয়ালৈকে অসমৰ ভিতৰত সৰ্বোচ্চ 116,256 আৱাস গৃহ নিৰ্মাণ সম্পূৰ্ণ হৈছে। বিগত 30 মাহত ৰাজ্যখনত 12,00,000ৰো অধিক গৃহ নিৰ্মাণ সম্পূৰ্ণ কৰা হৈছে। অসম চৰকাৰে অনুষ্ঠিত কৰা খেল মহাৰণ হোজাই যমুনামুখ সমষ্টিৰ পৰ্যায়ত সামৰণি পৰিল। মুৰাজাৰ ক্ৰীড়া সন্থাৰ খেলপথাৰত বিভিন্ন বিভাগত জয়লাভ কৰা খেলুৱৈসকলক বিতৰণ কৰা হয় পুৰস্কাৰ। নলবাৰী ৰাস মহোৎসৱত ভ্ৰাম্যমান থিয়েটাৰৰ অঘোষিত নাট্যযুদ্ধ। নলবাৰী ৰাস মহোৎসৱ উপলক্ষে চলিছে একেলগে 13খনকৈ ভ্ৰাম্যমান থিয়েটাৰ। উল্লেখযোগ্য যে 90 সংখ্যক নলবাৰী ৰাস মহোৎসৱ 26 নৱেম্বৰৰ পৰা আৰম্ভ হৈছে আৰু ৰাস মহোৎসৱৰ লগত সংগতি ৰাখি ৰাজ্যৰ আগশাৰীৰ 13টাকৈ নাট্য দলে নাট মঞ্চস্থ কৰিছে। মেৰাপানীত মাওবাদীৰ লগত সম্পৰ্ক ৰখাৰ অভিযোগত অভিযুক্ত আদিত্য শইকীয়া গ্ৰেপ্তাৰ। 2012 চনৰ এটা গোচৰৰ সংক্ৰান্তত মাওবাদীৰে সম্পৰ্ক থকাৰ সন্দেহত পূৰ্বতে গ্ৰেপ্তাৰ কৰা হৈছিল সেই সময়ৰ এছীয় নেতা আদিত্য শইকীয়াক। প্ৰায় 3 মাহ কাৰাবাস খটাৰ পিছত জামিন লাভ কৰিছিল অভিযুক্ত আদিত্য শইকীয়াই। বুধবাৰে নিশা আদালতত হাজিৰ হোৱাৰ নিৰ্দেশ অমান্য কৰাৰ বাবেই শইকীয়াক নিজ বাসগৃহৰ পৰা নিশা 1 বজাত মেৰাপানী আৰক্ষীয়ে গ্ৰেপ্তাৰ কৰে। ইফালে আদিত্য শইকীয়াক গ্ৰেপ্তাৰ সন্দৰ্ভত তেওঁৰ লগতে পৰিয়ালৰ লোকে 2012 চনৰ পৰা সেই গোচৰ সন্দৰ্ভত আদালতৰ কোনো চমন লাভ কৰা নাছিল বুলি সদৰি কৰে। হোজাইত 10 সংখ্যক সংকীৰ্তন দিৱস পালন। উদয়পুৰ গাঁৱত উদয় বাবা মন্দিৰ প্ৰাংগণত ব্ৰহ্মপুত্ৰ ভেলীৰ মণিপুৰী সম্প্ৰদায়ে আয়োজন কৰে এই দিৱস। দিৱসটিৰ আৰম্ভণিতে মণিপুৰী সমাজৰ গুৰি ধৰোতাসকলৰ স্মৃতিত শ্ৰদ্ধাঞ্জলি জ্ঞাপন। ইয়াৰ পিছতে মণিপুৰী সমাজৰ সংস্কৃতি ৰক্ষা আৰু বিভিন্ন বিষয়ৰ ওপৰত আলোকপাত। নাইজেৰিয়াৰ পৰা সুকলমে আহি টংলাৰ জংগলপাৰাৰ ঘৰত উপস্থিত হোৱা মেঘজ্যোতি চহৰীয়াৰ ঘৰত উৎসৱমুখৰ পৰিৱেশ। কৰ্মসূত্ৰে নাইজেৰিয়ালৈ গৈ তাত পণবন্দী হৈ আছিল মেঘজ্যোতি। দুৰ্বৃত্তই পাছপৰ্ট জব্দ কৰি 3,00,000 টকাত দাবী কৰিছিল যুৱকজনৰ পৰিয়ালক। লোকসভা নিৰ্বাচনত ঐক্যবদ্ধভাৱে যুঁজিব বিৰোধী ঐক্য মঞ্চই। বিৰোধীৰ 15টা দলে প্ৰতিটো সমষ্টিত ঐক্যবদ্ধভাৱে এজনে প্ৰাৰ্থী প্ৰক্ষেপ কৰাৰ সিদ্ধান্ত গ্ৰহণ কৰে। পাক অধিকৃত কাশ্মীৰ লাগে ভাৰতক। জম্মু কাশ্মীৰ পুনৰ গঠন বিধেয়কৰ আলোচনাৰ সময়ত কেন্দ্ৰীয় গৃহমন্ত্ৰী অমিত শ্বাহৰ ইংগিত। নেহৰু কেন্দ্ৰিক মন্তব্যত ক্ষুব্ধ কংগ্ৰেছ সাংসদৰ সদত্যাগ। ম্যানমাৰৰ নিৰ্বাচিত চৰকাৰ এন ইউ জেৰ সতৰ্কবাণী। জুন্টা চৰকাৰৰ চাকৰি এৰিছে বহু বিষয়া, সেনা, আৰক্ষীয়ে 25 ডিচেম্বৰৰ ভিতৰত জুন্টা শাসন ব্যৱস্থাৰ পৰা আঁতৰি আহিবলৈ এন ইউ জেয়ে দিছে শেষ সময়সীমা। যোৰহাটৰ মাৰোৱাৰী পট্টিত ডকাইতি কাণ্ডৰে জড়িত আৰু এটা অভিযুক্ত গ্ৰেপ্তাৰ। ৰাহুল পাল নামৰ অভিযুক্ত গ্ৰেপ্তাৰ। ধেমাজি অৰুণাচল সীমান্তৰ পৰা গ্ৰেপ্তাৰ কৰা হয় অভিযুক্তজন। গোলাঘাটৰ মেৰাপানী সীমান্তদি প্ৰতিদিনে ৰাজ্যলৈ সৰবৰাহ বিদেশী চিগাৰেট। মেৰাপানীত পৰিণত হৈছে বিদেশী চিগাৰেট সৰবৰাহৰ সুৰক্ষিত কৰিডৰ ৰূপে। বৃহস্পতিবাৰে চি আৰ পি এফে জব্দ কৰে 134 কাৰ্টন বিদেশী চিগাৰেট। কোহিমাৰ পৰা 134 কাৰ্টন চিগাৰেট গোলাঘাটলৈ সৰবৰাহৰ চেষ্টা চলাইছিল। অভিযানত চিগাৰেটসহ আটক ট্ৰাকখনৰ চালক তুমচ লথাক। জব্দকৃত বিদেশী চিগাৰেটখিনিৰ মূল্য প্ৰায় 40,00,000 টকা। শিৱসাগৰ প্ৰেছ ক্লাবৰ উদ্যোগত আৰু দ্য অঞ্জন দত্ত ফাউণ্ডেশ্যনৰ সহযোগত অঞ্জন দত্ত সোঁৱৰণী অনুষ্ঠান। অনুষ্ঠানত উচ্চতৰ মাধ্যমিক চূড়ান্ত পৰীক্ষাত সুখ্যাতিৰে উত্তীৰ্ণ হোৱা শিৱসাগৰ জিলাৰ 18গৰাকী মেধাৱী ছাত্ৰ ছাত্ৰীক জলপানী প্ৰদান। নতুন শিক্ষানীতিৰ আধাৰত ৰাজ্যৰ বিদ্যালয়সমূহত গুৰুত্ব প্ৰদান কৰা হ'ব জনজাতীয় শিক্ষক। প্ৰথম পদক্ষেপ হিচাপে 2024ৰ 1 এপ্ৰিলৰ পৰা কিছু বিদ্যালয়ত আৰম্ভ হ'ব এই প্ৰক্ৰিয়া। জনজাতীয় ভাষাসমূহে পূৰ্ণতা লাভ কৰাৰ বাবে 2026ৰ ভিতৰত ৰাজ্যৰ সকলো বিদ্যালয়সমূহত প্ৰৱৰ্তন কৰাৰ লক্ষ্য ৰাজ্য চৰকাৰে লৈছে, যাৰ বাবে 3 বছৰৰ ভিতৰত ৰোডমেপ প্ৰস্তুত কৰাৰ বাবে মুখ্যমন্ত্ৰী ডঃ হিমন্ত বিশ্ব শৰ্মাই আহ্বান জনাইছে শিক্ষা বিভাগক।
গহপুরের 15 নম্বর রাষ্ট্রীয় ঘাইপথর 4 লেনযুক্ত পথত যান বাহন চালকর নাই কোনো নীতি নিয়ম, পথ নির্মাণকারী সংস্থার নাই কোনো নীতি নির্দেশনা। কাজিরঙা রাষ্ট্রীয় উদ্যানের দক্ষিণের কার্বি পাহাড়ত অব্যাহত অবাধ বন ধ্বংস, কার্বি আংলঙের বাগরি উপখণ্ড বন বিষয়ের কার্যালয়ের একটা দলে বৃহস্পতিবারে চলা একটা অভিযানত ইংল্যান্ড গাঁওয়ের জব্দ করা হয় বৃহৎ পরিমাণের মূল্যবান কাঠ। তেজপুরের বারিকা চুবুরীর ছাত্র মস্কুল খানে নিজস্ব উদ্ভাবনী চিন্তার সাজি উলিয়াইছে এখন ই বাইক, সম্পূর্ণ ব্যাটারি দ্বারা চালিত বাইক। মানক রাষ্ট্রীয় উদ্যানে কঢ়িয়াই আনিছে কুখবর, 2 মাহত 23 লাখ টাকা রাজহ সংগ্রহ করলে মানক রাষ্ট্রীয় উদ্যান কর্তৃপক্ষ। চিরাঙত পকী পথ নির্মাণের নামত দুর্নীতি, বিজনীর 2 নম্বর গড়াইমারীত পকী পথ নির্মাণের নামত চপরা চপরাই উঠিছে নির্মাণ পথ। মৰাণৰ বামুনবাড়ী গ্রাম পঞ্চায়েতৰ 9 নম্বর ওয়ার্ডত দিব্যাঙ্গ বৃদ্ধ বৃদ্ধা বিধবা মহিলা আর দরিদ্র লোককে ধরে শতাধিক লোকে লাভ করা নাই সরকারি আঁচনি সুবিধা, গ্রাম পঞ্চায়েতৰ কার্যালয়ত আবেদন করেও কোনো সুফল লাভ করা নাই দরিদ্র রাইজে। শিবসাগরের মুকালনীত দুর্বল বাঁহর দলঙেরে বিপজ্জনক যাতায়াত, শিবসাগর জেলার মুকালনীর কেইবাখনো গাঁওয়ের রাইজ মিটং নদী পার হবলৈ বিদ্যালয়লৈ যাবলগীয়া হয় ছাত্রছাত্রী। দেশের স্বাধীনতা 76 বছরে মুকালনীত মিটং নদীর উপর নির্মাণ নহল পকী দলং। বিজেপির কচুগাঁও আর জমদুয়ার মন্ডল কার্যালয় উদ্বোধন, নতুন দুটমা বিধানসভা সমষ্টির অন্তর্গত কচুগাঁওত মন্ডল বিজেপির কার্যালয় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করে বিজেপির রাজ্যিক সভাপতি ভবেশ কলিতাই। খালি ধানের বতরত তামারহাটর কেইবাখনো গাঁওত কৃষকে দিবলগীয়া হয়েছে মূরে কপালে হাত, মরুভূমি সদৃশ পরিবেশ খেতিপথারত গঙ্গাধর নদীর বানত উটি অহা বোকা বালিয়ে পুতিছে খেতিপথার। গোচর রুজুর বিনিময়ত কুকুরা বিচারে বটদ্রবা আরক্ষে, বটদ্রবা থানার এএসআই পিঙ্কু ফুকনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, এএসআই পিঙ্কু ফুকনের বিরুদ্ধে অভিযোগ তাফাজুদ্দিন নামের এজন লোকর। দক্ষিণ কামরূপত রাইজে ঘুরিয়া করা এটি পরিয়ালক করুণ গাথা, এখাজ অন্ন চিকিৎসা আর পরিয়ালের নিরাপত্তার বাবে কেবল চকুলো টুকিবলগিয়া হয়েছে অসহায় মাতৃয়ে। বন্যাহস্তী জাকে তহিলং করেছে শ শ বিঘাত ধান খেতি, বন্যাহস্তী জাকে ভাঙি তহিলং করেছে অঞ্চলটির বহু লোকর বাসগৃহ, কিন্তু অঞ্চলত চলি থাকা হাতির তাণ্ডব রোধ করা সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে বন বিভাগ।